রে বেটারে মাইরা দিছে একদম, আল্লাহ মাফ করুক। তো নতুন হেলমেট নেওয়ার পর আবার রাইড শুরু করলাম, যাচ্ছি শ্রীমঙ্গল। একটু ফ্রেন্ডের আড্ডা বলতে পারেন। এখানে কি আছে, রাস্তা কাজ করতেছে নাকি? রাস্তা রাস্তা একটু মানে খাত খাত হয়ে গেছে, ওরা কোনোভাবে একটু মানে জোড়াতালে দিতেছে। কি অবস্থা, একটা রাস্তার মেয়াদ শেষ, এটা জোড়াতালে দিতেছে। জোড়াতালে দিলে কি এটা সমাধান হবে? মানে দেশটারে কতদিন যে জোড়াতালিতে চলবে আমি এটাই বুঝি না। যাক, শ্রীমঙ্গলে কাঁচপুর ব্রিজ থেকে শুরু করে যে অবস্থা ছিল, না হইলো 5-7 কিলো হবে মনে হয়, না 5-7 না আরও বেশি হবে, 10 কিলো, 10 কিলো রাস্তা, এত বাজে রাস্তা ছিল, বাপরে বাপ। সো অবশেষে এখন নরসিংদী পার হয়ে সিলেট রোডে আছি। এদিকে রাস্তা মোটামুটি ভালোই আছে, ওয়েদারও ঠান্ডা আছে। আশা করি 1 ঘন্টার মধ্যে স্বাস্থ্যগঞ্জ চলে যাব। এরকম ওয়েদার আর রাস্তাটা ফাঁকা থাকলে 1 ঘন্টা লাগবে যেতে। আর নতুন হেলমেট নেওয়ার পরে হেলমেটটা ভালো স্মুথ, খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, কোনো শেক করতেছে না, আর পুরো ফেসটাই কভার করছে অনেক সুন্দর। আর আমার আগের যে মাইক্রোফোনের সাউন্ড আর এই মাইক্রোফোনের সাউন্ড কীরকম একটু বললেন, কেন আগের হেলমেটটা হারিয়ে যাওয়ার পরের থেকেই নতুন হেলমেট আবার সেই মাইক্রোফোন নতুন মাইক্রোফোন সেট আপ করলাম, বাট সাউন্ডটা কীরকম আমি ঠিক জানি না। মানে এখন 68-70 এই স্পিডে গাড়ে আমার ভয়েসটা কত ক্লিয়ার আপনারা ভালো বুঝতে পারতেছেন, আমি এখনও বুঝতেছি না, পরে চেক করব। তো যাই, সামনে গেলে কথা হবে।